সুধী দর্শকবৃন্দ, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত সিলেট জেলা স্টেডিয়াম রিকাই বাজারে পালিত হচ্ছে এই উৎসব। এই উৎসব পরিদর্শন করেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খান। পিঠা উৎসব পরিদর্শন করতে এসে তিনি বলেন, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সম্প্রীতির দেশ। এখানে যে কোনো উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উৎসব পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে 3 দিন যাবত পালিত হচ্ছে এই উৎসব। ইতিমধ্যে সিলেটের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উক্ত উৎসব পরিদর্শন করেন।